মাওলানা কাদের কাছে নিজামুদ্দিন মার কাছে চাবি দেবে দিল্লি পুলিশ। তবলিগ জামাতের প্রধান কেন্দ্র দিল্লির নিজামুদ্দিন মার কাছে চাবি অবিলম্বে মাওলানা সাদের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে মার কাছে 2020 সালে আরোপ করা পুলিশের নিষেধাজ্ঞা খারিজ করে দেওয়া হয়েছে। নিজামুদ্দিন মার কাজ পুনরায় চালু করতে ওয়াকফ বোর্ডের দায়ের করা মামলার শুনানিতে সোমবার দিল্লির হাইকোর্টে একথা জানিয়েছেন। এদিকে মার কাছে চাবি হস্তান্তর করতে তাদের কোনো আপত্তি নেই বলে আদালতকে জানিয়েছে দিল্লি পুলিশ। খবর এন্ড দ্য টিভি অফ দ্য হিন্দু। শুনানিতে বিচারপতি জসমিত সিং বলেন, আপনি কোন ব্যক্তির কাছ থেকে দখল নিয়েছেন সেই ব্যক্তিকে দখল ফিরিয়ে দিন, আপনাদের যা করার তা খুঁজে বের করুন, কিন্তু আপনারা চাবি ফিরিয়ে দেবেন এটি নিজেদের কাছে রাখতে পারবেন না। পাল্টা পুলিশ যুক্তি দেখিয়ে বলার চেষ্টা করেছে, আসল অধিকারী সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে এগিয়ে আসেনি, এটি দিল্লি ওয়াকফ আইনের অধীনে নেওয়া হয়েছে। এটা দখল নেওয়ার জন্য মুতাওয়াল্লিকে এগিয়ে আসতে হবে, তাকে আবেদন করতে হবে, দিল্লি ওয়াকফ বোর্ড নয়। এক প্রশ্নের জবাবে পুলিশ জানায় মাওলানা আজাদের কাছ থেকে দখল নেওয়া হয়েছে, তবে তিনি পলাতক ছিলেন। তখন মারকাজের প্রতিনিধিত্বকারী কৌশলী বলেছেন, সাদ নিজামুদ্দিনে আছেন এবং পলাতক নন এবং প্রয়োজনে তিনি পুলিশের কাছে হাজির হবেন। আদালত পুলিশকে তিরস্কার করে বলেছেন, আপনি কি দখলে আছেন, আপনি কোন ক্ষমতা দখল করছেন? মহামারী রোগ আইনে এ সম্পর্কিত এফআইআর নথিভুক্ত করা হয়েছে, তা এখন শেষ হয়েছে। আদালত দিল্লি পুলিশকে বলেন, আপনি যদি মহামারী রোগ আইনের অধীনে একটি সম্পত্তি গ্রহণ করেন এবং একটি এফআইআর নথিভুক্ত করেন, তবে সেই সময় যার দখলে ছিল তাকে দখল ফিরিয়ে দেওয়ার জন্য মামলা করতে হবে। দিল্লি হাইকোর্টের এই আদেশে এমন সময় এলো যখন উচ্চ আদালতে নিজামুদ্দিনের বাংলা ওয়ালি মসজিদ মাদ্রাসা কাসিফুল উলুম এবং সেটির ছাত্রাবাস পুনরায় খুলে দেওয়ার নির্দেশনার ব্যাপারে ওয়াকফ বোর্ডের দায়ের করা মামলার শুনানি চলছিল। এর আগে গত মে মাসে উচ্চ আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন, যাতে বন্ধ হয়ে যাওয়া মারকাজের কিছু অংশ পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছিল, তবে কেন্দ্রের সরকার ওই অঞ্চলটি সম্পূর্ণরূপে পুনরায় খোলার বিরোধিতা করেছেন। চলতি মাসে দিল্লি পুলিশ বাংলা ওয়ালি মসজিদের মালিকানার প্রমাণাদি পেশ করতে ওয়াকফ বোর্ডের কাছে আবেদন করেন। ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী সঞ্জয় ঘোষ বলেন, ওয়াকফের সম্পত্তি একমাত্র সৃষ্টিকর্তার এবং তারা শুধু রক্ষণাবেক্ষণকারী, সেই হিসেবে মারকাজের চাবি মাওলানা সাদের কাছে হস্তান্তর করা যেতে পারে। আদালত তার আদেশে উল্লেখ করেছেন, বিবাদীর কৌশলী বলছেন যে তাদের প্রয়োজনীয় ফর্মে একটি ক্ষতিপূরণ বন্ড প্রদানের জন্য মাওলানা সাদের কাছে চাবি হস্তান্তর করতে কোনো আপত্তি থাকবে না। আদালত আরও বলেছেন যে এই উদ্দেশ্যে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না। উল্লেখ্য, 2020 সালের মার্চে একটি জমায়েতকে কেন্দ্র করে তাবলিগ সদস্যরা বিজেপি সরকারের রোষানলে পড়েন। অনুষ্ঠানের বিষয়টি প্রকাশিত হলে তাতে অংশ নেওয়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ সহ বিশ্বের কয়েক হাজার অনুসারীকে গ্রেপ্তার করে বিশ্ব তাবলিগ জমাতের সদর দপ্তরটি বন্ধ করে দেওয়া হয়।